বন্ধুরা, আজকে আমরা প্রকৃত প্রত্যয়ের তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করব। তদ্ধিত প্রত্যয়ের মধ্যে আমাদের যে জায়গাটা অনেক বেশি কঠিন লাগে সেটা কি? সংস্কৃত। এখন তোমাদেরকে আমি আজকে এই তদ্ধিত প্রত্যয়ের একটি সংস্কৃত নিয়ম দেখাতে চাই। এটা কত সহজ! আমরা আজকে যে প্রত্যয় নিয়ে আলোচনা করব সেই প্রত্যয়টা হচ্ছে ইতপ্রত্যয়। এখন বলা হচ্ছে, যদি কখনো শব্দের শেষে ইত থাকে তাহলে সেটা ইতই থাকবে, কখনো সেটা পরিবর্তন হবে না। আমরা কয়েকটা যদি উদাহরণ দেখি তাহলে সেই উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারি। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখছি, যেমন হচ্ছে কুসুমিত, তারপর হচ্ছে তরঙ্গিত, তরঙ্গিত এবং কণ্টকিত। এখন তুমি খেয়াল করে দেখো, সবগুলো শেষে কী রয়েছে? ইত রয়েছে। তা তুমি কি করবে? এইখান থেকে ইতটা বের করে ফেলবে। একইভাবে এখান থেকেও তুমি কী কী বের করে ফেলবে? ইতটা বের করে ফেলবে। এখানেও একই কাজ, ইত। এখন যখন ইতগুলো বের হয়ে গেল তখন কিন্তু তোমার এই ইত বাদ দিয়ে যা থাকবে তুমি সেটাই নিচে একটু লিখে দিবে। তো চলো, এখানে কী আছে? যখন ইত বাদ দিচ্ছ, যেহেতু এটা ইকার, ইকারটা কিন্তু ময়ের পরে রয়েছে, মানে সবসময় মনে রাখবা এই যে কারগুলো ব্যঞ্জনের পরে থাকে, এ কার এটা ময়ের পরে, ব্যঞ্জনের পরে। তাহলে এখন বাদ বাকি থাকলো কি? কুসুম, কুসুমযোগিত। তাহলে তরঙ্গিত এখানে কি হবে? স্বাভাবিকভাবে ইত চলে গিয়েছে, আর বাদ বাকি থাকে কি? তরঙ্গ। এখানেও ঠিক একই কথা, এখানে হবে হচ্ছে কণ্টক। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইত প্রত্যয়ের ব্যবহারটা কতটা সহজ। তা আলাদা আলাদা তোমাদের যে উদাহরণগুলো দেখালাম, এই উদাহরণগুলো যদি তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে বাসায় একটু পড়াশোনা করো তাহলে কিন্তু খুব সহজেই এখান থেকে প্রশ্ন আসলে তুমি পারবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে।